বসেন বসেন সাধারণ বসবেন স্যার সাধারণ বসেন স্যার আপনি তো আমার অ্যাপ্লিকেশনটা পেয়ে এসছেন আমি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে এখানে আসিনি আমি এসেছি সরাসরি সরকারি সার্বিক মিশন প্রকল্পের রূপায়ণ করতে আমি এসেছি এই স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলতে হেডমাস্টার এই স্কুলে কোনো হেডমাস্টার নেই স্যার হ্যাঁ এই স্কুলের কোন হেডমাস্টার নেই নেই না আমার নাম হচ্ছে জগন্নাথ হালদার গত সাত আট বছর ধরে এই স্কুলের একমাত্র শিক্ষক যা বলার স্যার আপনি আমায় বলতে পারেন বাকিগুলো বাকি কেউ নেই স্যার সব হ্যাঁ ঢুকলেন কোন দোকান বা কোন জায়গায় কোন সাইনবোর্ড আপনার চোখে পড়েছে না পড়বে না যেভাবে গৌরাঙ্গ মন্ডলের বাড়ি চেনে যেভাবে সহদেব খালার ঘর চেনে সেইভাবে চেনে এটা একটা স্কুল এখানে রোজ দুপুরে খিচুড়ি রান্না হয় মিড ডে মিলের খিচুড়ি আমাকেই তো স্যার রান্না করতে হয় ওই দেখুন স্যার উনুনে হাড়ি চেপেছে আর লেখাপড়া এই দেখো লেখাপড়া হয় একটা মাত্র ঘর তিনটে ক্লাস ওয়ান টু থ্রি পাশাপাশি তিনটে শতরঞ্চি পাশ করলে এক শতরঞ্চি থেকে তুলে আরেক শতরঞ্চি তে শিফট আপনি স্যার এই স্কুলের একমাত্র ফার্নিচার এইখানে বসে আছেন আপনি স্যার আমি একটু পরীক্ষা করে দেখি ধরো আমি সেই শিশুটি বুঝলে আপনার এই স্কুলে আমি ওয়ানে অ্যাডমিশন নিলে নিব এই চৌকাট ওয়ান হয়ে গেল ওয়ান হয়ে গেল আরেকটা মারেন আমি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে এখানে আসিনি আমি এসেছি সরাসরি সরকারি সার্বিক মিশন প্রকল্পের রূপায়ণ করতে আমি এসেছি এই স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলতে হেডমাস্টার এই স্কুলের কোনো হেডমাস্টার নেই স্যার হ্যাঁ এই স্কুলের কোনো হেডমাস্টার নেই নেই না আমার নাম হচ্ছে জগন্নাথ হালদার গত সাত আট বছর ধরে এই স্কুলের একমাত্র শিক্ষক যা বলার স্যার আপনি আমায় বলতে পারেন বাকিগুলো বাকি কেউ নেই স্যার